বন্ধুরা, আগামী 21 জুন রবিবার কৃষ্ণপক্ষের অমাবস্যার তিথিতে আষাঢ় মাসের 6 তারিখে এ বছরের যে প্রথম সূর্যগ্রহণ সংঘটিত হতে চলেছে তা নিঃসন্দেহে এই পৃথিবীর সমস্ত জীবকুলের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে। যে কোনো গ্রহণ মাত্রই শুভ অশুভর বার্তা বহন করে নিয়ে আসে, আর এইবারের সূর্যগ্রহণ তার ব্যতিক্রম হবে না। 26 ডিসেম্বর 2019 যে সূর্যগ্রহণ সংঘটিত হয়েছিল সেই সূর্যগ্রহণের পর থেকে সমগ্র বিশ্ব মহামারীর কবলে আচ্ছাদিত হয়ে পড়েছিল। জ্যোতিষবিদ্যা এমনকি ভারতবর্ষের চেন্নাইয়ে বৈজ্ঞানিক পর্যন্ত জানাচ্ছে এক আশার সুখবর। আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, তারই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো সূর্য গ্রহণের পর অতি অবশ্যই এই কাজটি বাড়িতে করুন। খুবই সহজ একটি কাজ যার দ্বারা গৃহের নেতিবাচক শক্তি দূর হবে এবং পজিটিভ শক্তি গৃহে প্রবেশ করবে। চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন, আপনার যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের সাথে শেয়ার করে এই বিষয়টি অবশ্যই জানিয়ে দেবেন। চলুন এইবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। 2020 21 জুনে প্রথম সূর্যগ্রহণ গত বছর 2019 26 ডিসেম্বর সূর্যগ্রহণের অপেক্ষা ভিন্ন হতে চলেছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, গত বছর 26 ডিসেম্বর সূর্যগ্রহণের পর থেকেই এই পৃথিবীতে মহামারী ছড়াতে শুরু করেছিল, আর এইবারের সূর্যগ্রহণ অর্থাৎ এই 21 জুনের সূর্যগ্রহণ একদিকে যেমন শুভ বার্তা বহন করে নিয়ে আসছে ঠিক তেমনই আবার অশুভ সংকেতও নিয়ে আসছে। জ্যোতিষবিদ্যা এই প্রসঙ্গে জানাচ্ছে যে এইবারের সূর্যগ্রহণ যখন সম্পূর্ণ হবে অর্থাৎ 21 জুন সকাল 9:15 যে সূর্যগ্রহণ সম্পূর্ণ হচ্ছে সেই সময় সূর্য মিথুন রাশিতে অবস্থান করছে এবং তার পাশাপাশি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে 6টি গ্রহ ব্রহ্মী অবস্থায় থাকার ফলে খারাপ প্রভাব পড়তে যেমন বাধ্য, ঠিক তেমনি এই ব্রহ্মী অবস্থা বিভিন্ন রাশির ক্ষেত্রে সুফল বহন করে নিয়ে আসতে পারে। জ্যোতিষবিদ্যা এও জানাচ্ছে যে এই সূর্যগ্রহণের ফলে যে খারাপ দিকগুলি দেশের ক্ষেত্রে দেখা যেতে পারে তা হলো প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, ভূমিকম্প এবং যুদ্ধকালীন পরিস্থিতি। আর আমরা প্রত্যেকেই জানি যে কোনো গ্রহণের প্রভাব শুধুমাত্র ওই সময় থাকে না, গ্রহণের প্রভাব তার 1 মাস আগে থেকে শুরু হয় আর তার 6 মাস পর্যন্ত বজায় থাকে, তা সে ভালো হোক অথবা খারাপ, এমনটাই মত জ্যোতিষবিদ্যার। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমাদের দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে এবং তারই সঙ্গে এক যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হয়েছে। আর এই অবস্থায় জ্যোতিষবিদ্যা গ্রহণ সম্পর্কে আসার কথাও শোনাল। জ্যোতিষবিদ্যার মতে এই সূর্যগ্রহণের পর থেকেই সমগ্র বিশ্বে বর্তমানে যে মহামারী গ্রাস করে রয়েছে সেই মহামারীর প্রকোপ থেকে মানুষ ধীরে ধীরে রক্ষা পাবে। জ্যোতিষবিদ্যার
এই বিষয়ে অভিমত যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই এই যে সংক্রমণ, এই সংক্রমণের প্রতিষেধক মানুষ খুঁজে পাবে। আবার জ্যোতিষবিদ্যায় নয়, এই বিষয়ে চাঞ্চল্যকর দাবি করলেন চেন্নাইয়ের এক বিজ্ঞানী। তিনি দাবি করেছেন 2019 সালে 26 ডিসেম্বর সূর্যগ্রহণের সাথে এই সংক্রমণের গভীর যোগ রয়েছে। চেন্নাইয়ের বিজ্ঞানী ডক্টর কে এল সুন্দরকৃষ্ণা দীর্ঘদিন ধরেই এই বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু দাবি করেছেন যে 26 ডিসেম্বর সূর্যগ্রহণের সঙ্গে নিউটনের সঙ্গে এমন কোনো ধাতব কণার মিশ্রণ ঘটেছে যার জেরে এই সংক্রমণ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। চেন্নাইয়ের এই বিজ্ঞানী মনে করছে যে সামনে সূর্যগ্রহণ অর্থাৎ 21 জুনের সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সূর্যগ্রহণের পরেই এই সংক্রমণ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তার অভিমত, এই সূর্যগ্রহণের ফলে নতুন রাসায়নিক বিক্রিয়া ঘটবে যার ফলে এই ভাইরাসের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে। যাই হোক, জ্যোতিষশাস্ত্র বলুন অথবা বিজ্ঞান বলুন, উভয়ের বক্তব্যই যেন সত্য হয় সেই আশাই আমরা ঈশ্বরের কাছে কামনা করি। কারণ আমরা প্রত্যেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সমস্ত ঘটনাই ঘটাচ্ছে পরম শক্তিমান, আর এই বিষয়টা সম্পূর্ণরূপে সত্য। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে বাতাসে বিভিন্ন রকমের ক্ষতিকারক পদার্থ, ভাইরাস, জীবাণু ক্রমাগত বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের পর আমাদের এই কাজ করা প্রয়োজন। এর জন্য আপনাকে একটি তামার পাত্র বা তামার ঘট বা অন্য কোনো ধাতব পাত্রের ঘট সংগ্রহ করতে হবে এবং উক্ত ঘটটি সূর্যগ্রহণের পূর্বেই গঙ্গা জল দিয়ে পরিপূর্ণ করে রাখবেন। যদি বাড়িতে গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনি পরিষ্কার বিশুদ্ধ জলও রাখতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি গঙ্গা জল থাকে, তাহলে অতি অবশ্যই উক্ত ঘটে গঙ্গা জল রাখবেন। পাত্রটি বা ঘটের মধ্যে গঙ্গা জল রাখার পর উক্ত ঘটের মধ্যে কয়েকটি তুলসী পাতা দিয়ে দেবেন। এরপর উক্ত ঘটে 5টি পত্র বিশিষ্ট একটি আম পাতার শাখা রাখবেন এবং তারই সঙ্গে একটি ছোলা নারকেল অথবা একটি ডাব উক্ত ঘটের ওপর দেবেন এবং উক্ত ঘটে একটি স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে অবশ্যই এঁকে দেবেন। এই স্বস্তিক চিহ্ন মঙ্গল চিহ্ন হিসেবে পরিচিত। এরপর উক্ত ঘরটি আপনার যে ঠাকুর ঘর, আপনার ঠাকুর ঘরে আপনার ইষ্ট দেবতার সামনে প্রতিষ্ঠিত করুন। এই প্রতিস্থাপন করার পর্বটি সূর্যগ্রহণের পূর্বেই করে রাখুন। যিনি করবেন তিনি যেন অতি অবশ্যই স্নান আগে থেকেই সেরে রাখেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই এই প্রক্রিয়া করবেন। এরপর সূর্যগ্রহণের মধ্যমকালীন সময়ে উক্ত ঘটের সামনে বসে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এই সময় আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা সূর্য প্রণাম মন্ত্র জপ করতে পারেন। আসল বিষয় হল আপনি আপনার ইষ্ট দেবতাকে, সে চিনি হোক না কেন, মনে প্রাণে স্মরণ করুন। তার কাছে আপনি আপনার প্রার্থনা এই সময় ব্যক্ত করুন। যাই হোক, সূর্যগ্রহণের এই মধ্যমকালে ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করার পর সূর্যগ্রহণ যখন শেষ হচ্ছে অর্থাৎ 21 জুন বিকাল 3:04 যখন সূর্যগ্রহণ শেষ হচ্ছে, সেই সময় উক্ত ঘটটি তুলে নিয়ে ওই ঘটের যে জল তা আম পাতার সহযোগে গৃহের সর্বত্র ছিটিয়ে দিন। গৃহের প্রতিটি কণায় ছিটিয়ে দিন। প্রতিটি ঘরে অতি অবশ্যই এই জল ছিটিয়ে দিন।
এবং এই জলের কিছুটা অংশ বাড়ির প্রতিটা সদস্য নিজের মুখে স্পর্শ করিয়ে নিজের নিজের মাথায় অতি অবশ্যই ছিটিয়ে নিন। দেখবেন প্রত্যেকটি মন্দিরে পুরোহিতরা এই বিষয়টি করে থাকেন। এর মাধ্যমে উক্ত স্থান সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়, কারণ আমরা বিশ্বাস করি গঙ্গা জল তুলসী পাতা গৃহের যে স্থানে যে আঙিনায় পড়বে বা যার ওপর পড়বে সেই স্থান সম্পূর্ণরূপেই শুদ্ধ হয়ে যায়। যদি পূর্ণ বিশ্বাস থাকে তবেই আপনি এই প্রক্রিয়া করবেন এবং অতি অবশ্যই এই দিন আপনি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কোনো দুস্থ গরিব মানুষকে কিছু হলো দান করুন এবং তার সঙ্গে এই দিন কোনো অবস্থাতেই কোনো কলহ বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুক। সুস্থ থাকুন, ভালো থাকুন।